আমার চোখের সামনে যা পড়ছে, আমার মানে বেডের পাশেই তাজুল ইসলাম গায়ের নাম সিলেট বাড়ি, সে ছিল, সে হাত দিয়ে ভাত খেতে পারতো না এবং সে গোসল করতে পারতো না। 17 দিন চিকিৎসা করার পরে সে গোসলও করতে পারে, খেতে পারে, কাপড় বদলাতে পারে, এরকম একটা পজিশন আমি আমার স্বচক্ষে দেখছি। এবং আমার ডাইনে ভাই আরও রোগী ছেড়ে চলে গেছে আর কি। তো সেই হিসাবে আমি বলি যে আপনারা যদি ভালো মনে করেন আর কি, আপনারা আসেন, দেখেন, চিকিৎসা নেন। আশা করি আমি যেরকম ভালো হয়েছি আপনারাও ইনশাল্লাহ ভালো হবেন, যদি আল্লাহ যদি দয়া করে আর কি। যে ইনশাল্লাহ আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি যে রুমে ছিলাম, এই রুমে পাঁচটা সিট ছিল, সেখানে মনে হয় এক মাসের ভিতরে প্রায় 5-7টা রোগী চলে গেছে। তারা আমার জানা মতে তারা সবাই ভালো হয়ে গেছে আমার এতটুকু দৃষ্টিতে, এবং আমি আরও অনেক রোগী দেখছি তারা ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। এখানে আসলে থাকতে পারলে উপকারী পাইছে, কেউ এই পর্যন্ত আমার চোখে এক মাসে দেখিনি যে চিকিৎসা ভালো হয়নি, সে ফেরত চলে গেছে, আমি এটা দেখিনি। স্যার আপনাকে দেখে কি বলেছিলেন? দেখে আমার এমআরআই করানোর পরে এমআরআই দেখে বলে যে আপনার এটা কোনো সমস্যা না, আপনি এখানে চিকিৎসা নেন, চিকিৎসা নিলে আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তার এই কথা শুনে আমার খুব আশা মনে জাগে, সেই হিসাবে আমি ভর্তি হই, চিকিৎসা নিলাম, আমি এখন ভালো। আলহামদুলিল্লাহ, আমার কাছে নিজের কাছে অনেক আনন্দ লাগতেছে যে আমি এখন বাড়িতে যাব, আমি হাঁটতে পারবো, আমি আমার ঠিক মতন আমি দোকানদারি করতে পারবো বা আমি সঠিকভাবে চলতে পারবো। এটা তো নিজের কাছে অনুভূতি, অনেক বড় অনুভূতি, যেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না আর কি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের নতুন একটি এপিসোড। বর্তমান সময়ে আসলে আমরা একটি রোগ বলবো না, আসলে একটি মানুষের শারীরিক একটি সমস্যা নিয়ে আমরা খুব বেশি পরিমাণে আমরা পেশেন্ট পাচ্ছি, এবং এই জিনিসটা বলতে গেলে অনেক পরিমাণে ছড়িয়ে গেছে এবং আমরা প্রচুর পরিমাণে এই ধরনের পেশেন্ট পাচ্ছি। সেটাকে বলা হচ্ছে আপনার ডিসপ্রোল্যাপস বা PLID সমস্যা। সমস্যাটি সাধারণত হয় আমাদের যে মেরুদণ্ডের হাড়গুলো থাকে, শক্ত হাড়, তার মাঝখানে জেলি টাইপের বা একটু নরম এক ধরনের হাড় থাকে, যেটা আমাদের নিত্য প্রয়োজনে আমরা যে ধরনের কাজগুলো করে থাকি বা আমাদের যে দৈনন্দিন যে কাজগুলো আমরা করে থাকি, আমরা ভুলভাবে মুভমেন্ট বলেন বা বিভিন্ন কারণে এই ডিসগুলো ফেটে গিয়ে বের হয়ে আসে, তখনই দেখা দেয় আসলে বিপত্তি। আমরা এমন অনেক পেশেন্ট পাই যারা এই ধরনের সমস্যাটা দীর্ঘদিন যাবত ওনারা ভুগছেন। অনেক পেশেন্ট আসেন যারা বলেন যে ওনার হাতে সমস্যা, কারো কারো পায়ে সমস্যা, আসলে তাদের মূল সমস্যাটা হয় আপনার PLID সমস্যা মেরুদণ্ডে। সেখান থেকেই সমস্যা হওয়ার কারণে হাতে এবং পায়ে ব্যথাগুলো তারা ছড়িয়ে যায়, এবং অনেক পেশেন্ট এসে বলেন যে তার শরীরে, পুরো শরীরেই ব্যথা, কিন্তু কেন ব্যথা সেটা আসলে ধরতে পারা যায় না। এটা খুব সহজ একটি পদ্ধতির মাধ্যমে আসলে ধরা যায়, সেটি হচ্ছে MRI। MRI-এর মাধ্যমে এই পরীক্ষাটি যদি করা হয় খুব সহজেই এই রোগটি ধরা পড়ে। ঠিক তেমনি আমরা আজকে আপনাদের সাথে এরকম একজন পেশেন্টের সাথে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবৎ এই PLID রোগী উনি ভুগছিলেন। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টর দেখিয়েছেন, উনি যেটা আমাদের সাথে শেয়ার করেছেন, ওনার আরেকটি সমস্যা ছিল ওনার স্থূলতা, ওনার স্থূলতারও ওনার একটি বড় একটি সমস্যা ছিল। দর্শক আসুন সরাসরি ওনার সাথে আমরা কথা বলে ওনার কাছ থেকে আমরা পুরো বিষয়টা সম্পর্কে একটু জানি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। স্যার আপনি বাংলাদেশে কোথায় থাকেন? আমি বাংলাদেশে ঢাকার দোহার থাকি। ঢাকার দোহার অনেক ভালো একটি জায়গা, পদ্মার পাশে একটি জায়গা। স্যার আমাদেরকে কি একটু বলবেন যে মূলত আপনার সমস্যাটা কী ছিল? আমার মূল সমস্যা ছিল পিছনের আপনার L4-L5-এর ডিসপ্রোল্যাপস, যার কারণে আমি 10 মিনিট মানে 10 কদম বা 15 কদম গেলেই আমার বসে পড়তে হইতো, আমার এটাই মূল সমস্যা ছিল। সেখান থেকে আমি অনেক চিকিৎসা করছি, আমি ইন্ডিয়ায় গেছি এবং বাংলাদেশে আমার ডাক্তার দেখাইছি, ওষুধপাতি খাইছি, কিন্তু খাওয়ার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে আমার ব্যথা একটু কমে, কিন্তু আসলে আমি পূর্ণাঙ্গভাবে হাঁটতেও পারি না, আনুষঙ্গিক কিছু করতে পারি না। যার জন্য ইউটিউবের মাধ্যমে আমি শফিউল্লাহ প্রধান স্যারের সাক্ষাৎকার শুনি, শোনার পরে আমি আনন্দ লাগে স্যারের সাথে সাক্ষাৎ করার পরে। স্যার আমার কিছু টেস্ট দেয়, আমার এ করে বললো যে এরকম ব্যাপারে আপনি 1.5 মাস থাকেন,
তা আমি এক মাস আছি, এক মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আমি অনেকটা ভালো। স্যার, আমাদের দর্শকদের সাথে কি একটু শেয়ার করা যাবে যে আপনার এই সমস্যাটা ঠিক কতদিন আগে শুরু হয়েছিল প্রথম? আমার এই সমস্যাটা প্রায় 4-5 বছর বেশি হবে আর কি। গত 4-5 বছর আগে বা তারও বেশি হতে পারে প্রথম এই সমস্যাটা শুরু হয়। যখন এই সমস্যাটা আপনার শুরু হয় তখন আপনার ওজন কেমন ছিল? তখন ওজন ছিল 124 কেজি। 124? আচ্ছা, এই সমস্যাটার জন্য আপনার তখন কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন? কি প্রচণ্ড ব্যথা হতো কোমরে? হালকা ব্যথা করতো আর কি, ওষুধ পেন কিলার খাইলে ব্যথা কমে গেত, যার জন্য আর অত চিন্তাভাবনা করতাম না। যদি ওষুধ খেলে যখন কমে তখন তো আমি হাঁটতে পারি বা আনুষঙ্গিক করতে পারি, কিন্তু আমি আস্তে 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 গাড়াই যাই আর কি। শেষ পর্যন্ত দেখা যায় আমি 10-15 কদম হাঁটি, এরপর আমি হাঁটতে পারি না। তো ফ্যামিলিগত যারা আছে সবাই তো চিন্তা করে গেছে যে এই বয়সে যেরকম হয় তা আমি যদি বিছানায় পড়ে যাই তাহলে তো বিরাট বড় সমস্যা হবে। তো বিভিন্ন জায়গায় গেছি, সবাই অপারেশনের কথা বলে। তো অপারেশন তো মনে গেছে আমার শরীরে অপারেশন করতে, মানে আমার ছেলেরা বা আমার ওয়াইফ এরা মানে রাজি না। যার পরিপ্রেক্ষিতে আমি এই স্যারের সেগুলো প্রধান স্যারের ভিডিও দেখে আসি। স্যার আমার পূর্ণভাবে আশ্বাস দেয় যে আপনি এখানে থাকেন, চিকিৎসা নেন, ভালো হবে। আশা করি আমি তার কথা মতন চিকিৎসা করছি এবং নিছি, আমি আলহামদুলিল্লাহ অনেকটা উপকার পাইছি। আমি সফিউল্লাহ স্যারের এবং এখানকার যত স্টাফ, ম্যানেজার সাহেব এবং যারা আছেন সবই খুবই ভালো মানুষ, তাদের ব্যবহার খুব ভালো। এর ভিতরে যেরকম আমার আমার যে টিচিং বা আমার যে ইদি করছে তামবির আলামিন, এরা খুব ভালো মানুষ, এরা আমার খুব আদর করছে। এবং প্রত্যেকটা মানে নার্স বা সহকারে তাদের যে সেবা যত্ন আমি পাইছি, আমি অর্ধেক এদের কারণেই ভালো হয়ে গেছি। আমার এটাই বক্তব্য যে আপনারা যদি মনে চায় শফিউল্লাহ স্যারের প্রধানের স্যারের কাছে আসেন এবং তার কথা শুনেন এবং তার কথা মতন চললে আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবো, এই স্বাস্থ্য সবাই ভালো থাকে এটা আমারও কামনা। স্যার, আমাদেরকে যদি একটু বলেন যে আপনার যখন এই সমস্যাটা প্রথম শুরু হয় এবং আপনি বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে আপনি গিয়েছিলেন, তো আমরা জানি যে আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সেখানে আপনি গিয়েছিলেন, তো সেখানে যাওয়ার পরে এই ট্রিটমেন্ট তারা কী বলেছিল আপনাকে এই সম্পর্কে? আমার বললো যে ব্যাপার আপনার তো জিক্স পুলপসের যে সমস্যা তাতে আপনি আপনার এই মুহূর্তে তো অপারেশন করা যাবে না, আপনার 80 কেজি বা 90 কেজি ভিতরে থাকতে হবে, তাও আপনার 75% এরকম গ্যারান্টি দেওয়া যাবে। তা আপনার কিছু এক্সারসাইজ দিলাম, এটা এক্সারসাইজ করেন এবং আপনার 6 মাস পর আবার আসেন। তো এখানে যাওয়া থাকা আসা বিরাট বড়। আমি সিএমসি আপনার ঢাকা এই ধরো এই ইন্ডিয়া যে বড় যে সেখানে গেছি ভেলোর, কিন্তু ওখানে যাওয়া আসা থাকা অনেক কষ্ট, আর ওখানে চিকিৎসা করাটাও টাফ ব্যাপার। যেরকম 1-2 মাস থাকতে হয় তারপর চিকিৎসা করতে হয়, ব্যয়বহুল যায়, যার জন্য আমি বিকল্প এইভাবে চেষ্টা করছি যে কোন জায়গায় গেলে আমি ভালো হই। তা আমি এই DPRC হাসপাতালের সংবাদ পেয়ে আমি এখানে আসি। এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি ভালো এখন। আচ্ছা স্যার, আপনি বলেছেন যে আপনি যখন ইন্ডিয়াতে গিয়েছিলেন ওখানকার ডাক্তার আপনার অপারেশনের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আপনার অতিরিক্ত ওজনের কারণে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং তারা আপনাকে কিছু ব্যায়াম শিখিয়ে দেয়। তো সেই ব্যায়ামগুলো করার পরে কি আপনি কোনো উপকার পেয়েছিলেন বা কোনো ইম্প্রুভ হয়েছিল আপনার? আমার ওখান থেকে 3টা ব্যায়াম শিখাই দিচ্ছে, আর শফিউল্লাহ স্যারের এখানে আমার প্রায় 2-2.5 ঘন্টা বিভিন্ন ধরনের ব্যায়াম করেছে, বিভিন্ন টেন্স দিছে, বিভিন্ন ধরনের আকুপাঙ্কচার করেছে, এই ধরনের চিকিৎসা তো ওইখানে না। তার আমার আজকালে 2-3টা ব্যায়াম শিখাই দিচ্ছে, এগুলো করবেন, ডায়েট কন্ট্রোল করবেন, আর এই ওষুধগুলো দেবেন, এই ওষুধ খাবেন, 6 মাস পর আসবেন, এই এতটুকুই আর কি। স্যার, পরবর্তীতে আপনি যখন বাংলাদেশে, আমরা জানি যে আপনি বাংলাদেশেও অনেক চিকিৎসক আপনি দেখিয়েছেন, এবং তারা কি আপনাকে অপারেশনের ব্যাপারে কেউ কিছু বলেছিল? অপারেশনে যেরকম আপনার সবচেয়ে সুনামধন্য ডাক্তার আমাকে বললেন যে বাবা আপনার তো ওয়েট বেশি, এখানে তো অপারেশন করা সম্ভব না, আপনি আগে ওষুধ খান, আপনার মাঝে ইঞ্জেকশন দেন, আপনি ভালো হয়ে যাবেন। আমি পরপর 4টা ইঞ্জেকশন দেই, কিন্তু আমি ওভাবে উপকার পাই নাই আর কি, যার জন্য আমি বিকল্প হিসেবে আমি স্যারের কাছে আসি। আচ্ছা স্যার, যখন আপনাকে অপারেশনের কথাগুলো বলেছিল বা সেই মুহূর্তে যদি আপনার ওজনটা কম থাকতো হয়তো আপনি অপারেশন দিকেই তারা হয়তো ঝুঁকতেন, কিন্তু আপনার ওজন বেশির কারণে সেখান থেকে আপনি সরে এসেছেন। ডক্টর শফিউল্লাহ প্রধান সবসময় যেটা বলেন যে অপারেশনবিহীন হাঁটু এবং কোমর ব্যথার চিকিৎসা, ঘাড় ব্যথার চিকিৎসায় রোগী সম্পূর্ণ ভালো হন ওনার যে অ্যাডভান্স রিয়া ফিজিও ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টের মাধ্যমে। তো আপনার কী মনে হয় আপনি যখন স্যারের কাছে এসেছেন এবং স্যারকে দেখিয়েছেন এবং স্যারের যে ট্রিটমেন্ট আপনি নিয়েছেন, আপনার কী মনে হচ্ছে আপনি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? জি ইনশাল্লাহ আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি যেই রুমে ছিলাম
এই রুমে পাঁচজন পাঁচটা সিট ছিল, সেখানে মনে হয় এক মাসের ভিতরে প্রায় পাঁচ সাতটা রোগী চলে গেছে। তারা আমি আমার আমার জানা মতে তারা সবাই ভালো হয়ে গেছে আমার এতটুকু দৃষ্টিতে, এবং আমি আরও অনেক রোগী দেখছি তারা ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। এখানে আসলে থাকতে পারলে উপকারী পাইছে, কেউ এই পর্যন্ত আমার আমার চোখে এক মাসে দেখি নাই যে চিকিৎসা ভালো হয়নি সে ফেরত চলে গেছে, আমি এটা দেখি নাই। আচ্ছা স্যার, আপনি এতক্ষণ যেটা বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছিলেন এবং আপনি একটা সময় যারা আপনাকে অপারেশনের সিদ্ধান্ত দিয়েছিল বাট আপনার অতিরিক্ত ওজনের কারণে তারা অপারেশনটা করেনি, পরবর্তীতে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, তো স্যারের বিষয়ে আপনি প্রথম জানতে পারেন কীভাবে? আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারি স্যার। তো স্যারের যখন ইউটিউব ভিডিওগুলো আপনি দেখেছেন নিশ্চয়ই আপনি দীর্ঘ একটা সময় স্যারের ফলোয়ার ছিলেন, পরে আপনি সিদ্ধান্ত নিয়েছেন স্যারের কাছে আসবেন, তো স্যারের কাছে আসার পর স্যার আপনাকে দেখে কী বলেছিলেন? দেখে আমার এমআরআই করানোর পরে এমআরআই দেখে বলে যে আপনার এটা কোনো সমস্যা না, আপনি এখানে চিকিৎসা নেন, চিকিৎসা নিলে আশা করি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। তার এই কথা শুনে আমার খুব আশা মনে জাগে, সেই হিসেবে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পর তো আমি এক মাস এখানে আসি, এক মাস হওয়ার পরে তো চিকিৎসা নিলাম, আমি এখন ভালো, এটাই আমার কথা। আপনার কোমরে যে ধরনের ব্যথাগুলো হতো এবং মূলত যে ব্যথার জন্য আপনি এত জায়গায় আপনি দৌড়েছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেই ব্যথার কথাটা এখন বলেন, কেমন লাগছে এখন, শারীরিক অবস্থাটা কেমন আপনার? ব্যথা মনে করেন যে এখন আমার অনেকটাই ভালো, আমি এখন হাঁটতে পারি, আগে যেরকম মনে করেন যে আপনার তো 10 কদম 15 কদম হাঁটলে আমি আর হাঁটতে পারতাম না, হ্যাঁ এখন মোটামুটিভাবে আমি, আমার তো 25 দিন পর্যন্ত স্যার শুয়ে মানে শোয়াই রাখছে, আমার হাঁটতে দেয়নি, এখন আমি যে 5-6 দিন একটু হাঁটি, তো এখন আমি অনেকটা ভালো মানে অনুভব করি আর কি। স্যার আমাদেরকে কি একটু বলবেন যে আপনি যতদিন ভর্তি ছিলেন আপনার ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলেন যে কেমন ধরনের ট্রিটমেন্ট করা হয়েছে বা সেই প্রযুক্তিগুলো সম্পর্কে যদি একটু বলেন? এখানে ট্রিটমেন্ট তো মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের আপনার যে কসরত বলে আর কি, বিভিন্ন ধরনের ব্যায়াম, মাজার যে ব্যায়াম, ব্যায়াম তো বিভিন্ন ধরনের জন্য বিভিন্ন রকমের, আমার L4 L5 যে ব্যায়ামগুলো দিছে এবং শরীরে হিট দিছে এবং আপনার আকুপাঙ্কচার, হ্যাঁ মেশিন আকুপাঙ্কচার করছে এবং বিভিন্ন ধরনের যে সেখানে যেখানে সমস্যা সেখানে সেখানে তারা আমার মেসেজ করছে এবং বিভিন্ন ধরনেরভাবে আমার অঙ্গ ভঙ্গি এই মাধ্যমে ব্যায়াম করানোর পরিপ্রেক্ষিতে আমি আস্তে 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 সুস্থ হয়ে উঠি আর কি। স্যার আপনার কাছে আমরা আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যেমন আপনি নিজেই বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, বিভিন্ন জায়গায় আপনি ছুটে গিয়েছেন একটু ভালো থাকার জন্য, তো দীর্ঘ একটা সময় পর কিন্তু আপনি আজকে সম্পূর্ণ ভালো এবং সুস্থ আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, এই অনুভূতিটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ আমার কাছে নিজের কাছে অনেক আনন্দ লাগতেছে যে আমি এখন বাড়িতে যাব, আমি হাঁটতে পারবো, আমি আমার ঠিক মতন আমি দোকানদারি করতে পারবো বা আমি সঠিকভাবে চলতে পারবো, এটা তো নিজের কাছে অনুভূতি, অনেক বড় অনুভূতি যেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না আর কি। স্যার আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে কিন্তু ছড়িয়ে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটায় ভুগছেন, বা অনেকে আছেন যে কার কাছে গেলে তারা ভালো হবেন তারা হয়তো জানেন না, একটি সঠিক আপনার ইনফরমেশন কিন্তু একটা মানুষের জীবন বদলে দিতে পারে যেমনটা হয়তো আপনার ক্ষেত্রে ঘটেছে। আপনি ইউটিউবের মাধ্যমে যখন স্যারের বিষয়ে জানতে পেরেছেন আপনি সঠিক ট্রিটমেন্টের কারণে কিন্তু আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন স্যার? আমি অবশ্যই বলবো যে এরকম একটা হাসপাতাল বাংলাদেশে আছে, হয়তো অনেকে জানেন না বা অনেকে জানেন কিন্তু সাহস করে আসেন না বা কেউ কথা শুনে আসেন না, আমার উপদেশ এটাই থাকবে যে আপনারা একবার আসেন, স্যারের সাথে কথা বলেন, স্যারের যে পরামর্শ দেয় বা স্যার যে টিপস দিচ্ছে আর কি যেভাবে চিকিৎসা করছে, আমার মনে হয় যে আপনারা এখানে থাকলে বা চিকিৎসা নিলে আপনারা এই ধরনের PLID রোগী বা আশা করি এই ধরনের এই স্ট্রোক প্যারালাইসিস এই ধরনের আমার চোখের সামনে যা পড়ছে, আমার মানে বেডের পাশেই তাজুল ইসলাম গায়ের নাম সিলেট বাড়ি, সে ছিল, সে হাত দিয়ে ভাত খেতে পারতো না এবং সে গোসল করতে পারতো না, 17 দিন চিকিৎসা করার পরে সে গোসলও করতে পারে, খাইতে পারে, কাপড় বদলাতে পারে, এরকম একটা পজিশন আমি আমার স্বচক্ষে দেখছি এবং আমার ডাইনে ভাই আরও রোগী ছেড়ে চলে গেছে আর কি। তো সেই হিসাবে বলি যে আপনারা যদি ভালো মনে করেন আর কি, আপনারা আসেন, দেখেন, চিকিৎসা নেন, আশা করি আমি যেরকম ভালো হয়েছি আপনারাও ইনশাআল্লাহ ভালো হবেন যদি আল্লাহ যদি দয়া করে আর কি। দর্শক এতক্ষণ আপনারা নিজেরাই শুনলেন
উনি দীর্ঘ একটা সময় ওনার পিএলআইডি সমস্যা উনি ভুগছিলেন, উনি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় উনি ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন একটু ভালো থাকার জন্যই। এটা আসলে এই প্রত্যাশাটা আমাদের সকলেরই যে আমরা যখন শরীর খারাপ হয়ে যায় আমরা আসলে দিকভেদিক জ্ঞানশূন্য হয়ে পড়ি, অনেকে হতাশায় জর্জরিত হয়ে যাই। কিন্তু আসলে আমরা অনেকেই ভাবি না যে আমাদের দেশে কিন্তু এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা আছে, চিকিৎসা ব্যবস্থা আছে, আমাদের দেশে আন্তর্জাতিক মানের বিভিন্ন চিকিৎসক রয়েছেন, কনসালটেন্ট রয়েছেন। আপনারা একটু ভালো করে আগে জানেন, বুঝেন, একটু খোঁজ খবর নেন। আশা করি আপনারাও সবাই ভালো থাকবেন যদি আপনারা সঠিক চিকিৎসাটা আপনারা পান। উনি যেমন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন, ওনাকে অপারেশনের কথা বলা হয়েছে, বাট উনি সেই চিকিৎসাতে না গিয়ে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ওনার অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট গ্রহণ করে আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। এই বাড়ি ফিরে যাওয়াটা কিন্তু অনেক আনন্দের এবং অনেক শান্তির। তাই দর্শক, আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের একটি কথা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন, সঠিক চিকিৎসা গ্রহণ করেন। আশা করি সারাটা জীবন আপনারা ভালো থাকবেন, সম্পূর্ণ জীবনটা বদলে যাবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ আপনাকেও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।